الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. সকল দরুদ ইব্রাহিম পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. هر لحظة مؤمن کے نہیں شان نہیں، هر لحظة مؤمن کے نہیں شان نہیں، رفتار میں کردار میں اللہ کی برہان، رفتار میں کردار میں اللہ کی برہان. غفاری و قہاری و قدوسی و جبرور، غفاری و قہاری و قدوسی و جبرور، یہ چار اعلیٰ سے روح تو بنتا ہے مسلمان، یہ چار اعلیٰ سے روح تو بنتا ہے مسلمان. کونین کے مختار خدا تم کو بنایا، کونین کے مختار خدا تم کو بنایا، امت کی نگہبان خدا تم کو بنایا، امت کی نگہبان خدا تم کو بنایا. ہر رنگ میں تو، ہر بو میں تو، ہر جا میں تو، ہر دم، ہر رنگ میں تو، ہر بو میں تو، ہر جا میں تو، ہر دم، دکھتا ہو جدھر چاہتا ہو اب کی رحم و کرم، دکھتا ہو جدھر چاہتا ہو اب کی رحم و کرم. الحمدللہ، اللہ پاکر لاکھ کوٹی شکریہ جے مہان رب العالمین আমাদেরকে গভীর রজনী পর্যন্ত এখানে ঠান্ডার মধ্যে বসার কিছুদিন নসিহত শোনার জন্য তৌফিক দিয়েছেন, দিতেছেন সেই মহান রবের দরবারে দিল ও জবান খুলে সকলে সমস্বরে বলে আলহামদুলিল্লাহ। মজলিস অনেক বড় প্যান্ডেলের ভিতরে অনেক মানুষ বসে আছেন, দীর্ঘ সময় কষ্ট করতেছেন, যতজন এখানে বসে আছেন দীর্ঘ সময় আপনাদের এই কষ্টের কারণে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। মাহফিল কমিটির যারা আছেন, অনেক বড় বড় ওলামায়ে কেরাম এখানে আসছেন, আপনারা শুনছেন, তার ভিতরেই আমাদের সিএনবি কলোনির কৃতি সন্তান, এখান থেকে এখানে থেকেই এখানকারই আমাদের সাবেক ইমাম সাহেবের ছেলে হযরত মাওলানা মুফতি আবদুল্লাহ সাহেব উনি আছেন, উনি বয়ান করবেন ইনশাআল্লাহ। এত গভীর রজনীত পর্যন্ত বয়ান করা এটা ওলামায়ে কেরাম পছন্দ করেন না, যার কারণে বেশি সময় নিয়ে আসলে আপনাদেরকে কথা বলানো আমার নিজেরও ইচ্ছা না। হুজুর আসতেছেন, হুজুর আসবেন, হুজুরে বসবেন ইনশাআল্লাহ, কথা বলবেন। দীর্ঘ সময় সিএনবিতে ছিলাম আপনাদের কাছে, প্রায় সময় জুমার আলোচনা হইতো, জুমায় আলোচনা করতাম, আবার ভবিষ্যৎ ইনশাআল্লাহ আজকে জুমারও সময় বলেছিলাম, ভবিষ্যৎ প্রজন্মে আপনারা যুবক পর্যায়ের যারা আছেন তারা এই মাহফিলটাকে প্রতি বছর এইভাবে কায়েম রাখার জন্য চেষ্টা করবেন বলে আমি সকলের কাছে জিজ্ঞাসাও করছিলাম। এখানে মাহফিলে যারা আছেন আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করতেছি, ভিতরে যারা আছেন আপনারা ভবিষ্যতে প্রত্যেক বছর এই মাহফিলকে আগায় নেওয়ার জন্য চেষ্টা করবেন বলে আশা রাখি। আজকে
বড় বড় ওলামায়ে কেরাম প্রত্যেককে আলাদা আলাদা ভাবে কিছু বিষয়বস্তু দিয়ে দেওয়া হয়েছে আমাকেও বিষয়বস্তু দিয়ে দিছে তা আমি আসলে বিষয়বস্তু নিয়ে কথা বলতে এরকম অভ্যস্ত নই আমি মাওলানা শিমুলকে বলেছিলাম যে আমি আমার মতন কথা বলি এখন আমি আমার মতন বলা বলতে সময় তো একেবারেই কম যে আমি আমার মতন যে বলবো সেই সময়টাও নাই পিতামাতার খেদমতের বিষয়ও যদি আমি আপনাদের সামনে কিছু কথা বলি তাহলে আসলে এই যে হুজুর এতক্ষণ কথা বলছেন হুজুরের স্বাদ পান নাই কারণ একটা একজন বয়ান শুরু করলে এক ঘন্টা দেড় ঘন্টা বয়ান না করলে ওই বয়ানটার শেষ মীমাংসা দেওয়া যায় না তো পিতামাতার বিষয়ও যদি আপনাদের সামনে আমি আলোচনা করি তাহলে দীর্ঘ সময় আসলে আলোচনার অনেক কিছু আছে কিন্তু আমি চেষ্টা করতেছি যে আমার সামান্য সময় পাঁচ দশ মিনিট পনেরো মিনিটের কথায় যাতে আমরা কিছু শিখতে পারি কিছু জানতে পারি এটার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ পেয়ারে হাজেরিন আমি আয়াত তেলাওয়াত করেছিলাম অন্য একটা জায়গা থেকে যেখানে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুঞ্জিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা ব্যবসা শিখাইতেছেন বলতেছেন হাল আদুল্লুকুম আলা তিজারা একটা ব্যবসার ব্যাপারে কি তোমরা জানো তুঞ্জিকুম মিন আযাবিন আলীম যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন যে তোমরা ঈমান আনবা আল্লাহর রাস্তায় জিহাদও করবা করার পরেও আল্লাহ তাআলার পথে তোমরা তোমাদের জান মাল দিয়ে চেষ্টা করবা আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ মাফ করে তোমাদেরকে জান্নাতি করে দিবেন এই যে সুন্দর একটা কথা আমরা শুনলাম ঈমান আনলাম জিহাদের ময়দানে গেলাম জিহাদ করলাম আল্লাহর উপর ঈমান আনার পরে আমাদের জান মাল সব কিছু ব্যয় করে আমরা আল্লাহর হুকুমগুলো পালন করার পরে জিহাদের ময়দানে যায় কাজ সমাধান আমরা জান্নাতে চলে গেলাম এর মধ্যেও একটা কথা আছে দেখেন সব কিছুর সংক্ষেপ কথা আল্লাহ তাআলা বলতেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرِ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا إذا يا آياتر مدى الله تعالى بلتسن যে অকদা রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু যে তোমরা আমি আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারো ইবাদত করবা না এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা যে তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করবা তাদের প্রতি সৎ আচরণ করবা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা তারা কেউ যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায় আও কিলাহুমা অথবা উভয় বৃদ্ধ বয়সে পৌঁছায় গেছে ফালা তাকুল্লাহুমা তাদেরকে এমন কথা বলো না উফ শব্দ ব্যবহার হয় তোমার মুখে এরকম উচ্চ আচরণ কথা আওয়াজ হয় উফ আপনি এই কাজটা কেন করছেন এমন আওয়াজ তোমরা করো না এই যে আগের আয়াত আর পরের আয়াতটা আমি তেলাওয়াত করে কি বলছি বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছেন আয়েশা তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কু বিহুসনি সাহাবাতিনি আমি সবচেয়ে বেশি খেদমত কার করব তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উম্মুকা যে তুমি তোমার মায়ের খেদমত বেশি করবা সে আবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি কার বেশি খেদমত করব তিনবার বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার মায়ের খেদমত করো এই কথা বলার পরে তো এই লোকটা বলতেছে তিনবার আল্লাহ রাসূল এখানে বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আবুকা তোমার পিতার খেদমত তুমি করো এই তিনবার বলার একটা কারণ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম এই তিনবার বলার একটা বিশেষ কারণ হচ্ছে যে মা মা জননীর কথা তিনবার বলা হয়েছে এই মা জননী এই তিনটা জায়গায় এমন কষ্ট করেন যে কষ্টটা বাবা কোনোদিন করে না মা এমন জায়গায় এমন তিনটা কষ্ট করে যেই জায়গায় বাবা কোনোদিন কষ্ট করে না এই তিনটা কষ্টের একটা কষ্ট হচ্ছে হামালাতুহু উম্মুহু কুরহা যে মা গর্ভে বাচ্চাকে ধারণ করে সন্তানকে গর্ভে ধারণ করে যেটা বাবা কোনোদিন করে না
আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াদাআতুহু কুরহা, যে মা এই গর্ব যখন গর্ভপাত করে তখন মায়ের যে কষ্ট এই কষ্ট কোনোদিন বাবা অনুধাবন করতে পারে না। এই দুইটা বিষয় লইয়া যদি ছোট্ট একটা কথা বলি, আমি আমার বাস্তব জীবনটা নিয়ে যদি কথা বলি, আমার মা অনেক নরম মনের মানুষ ছিলেন, আমার বর্তমান ওয়াইফও অনেক নরম মনের মানুষ। আমার ওয়াইফ যখন নাকি আমার প্রথম বাচ্চা হওয়ার সময় আমি যখন দেখলাম তার কান্না তার কষ্ট, তখন আমার মনে হয়েছে যে যদি নাকি এত সহজ সরল একজন আবিদা জাহেদা এমন একটা মেয়ে যদি এইভাবে কষ্টের কারণে সে চিৎকার দিয়ে কাঁদতে পারে তাহলে তার কত কষ্ট হইতেছে। আমার সাথে সাথে চিন্তা করছে ওই রাত্র দুইটার সময় আমার তখন কলিজাটা ফেটে যাচ্ছে যে আমার মাও তো আমাকে এভাবে গর্বে নিয়ে খুব কষ্ট করছে, আমার কষ্ট তখন বুকটা ফেটে যাচ্ছে, মা আপনিও তো আমাকে নিয়ে কষ্ট করছেন কিন্তু বুঝতে পারি নাই, আজকে আমার স্ত্রীর সময় আসছে তখন আমার কিছুটা অনুধাবন হইতেছে। কত কষ্ট মা করছে এটা কল্পনা করে কাউকে বোঝানো সম্ভব না, ভাষা দিয়ে কাউকে বোঝানো সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরপরে ওয়াহামলু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, এরপরে বাচ্চাকে দীর্ঘদিন মা দুধ পান করান। এই দীর্ঘদিন অবস্থাটা এরকম হয় যে বাচ্চাকে দুধ পান করাইতে করাইতে পেশাব করে দিছে, জামা নোংরা হয়ে গেছে, আবার এটাকে পাল্টায়, আবার নামাজে দাঁড়ায়, আবার নামাজ থেকে আইসা আবার বাচ্চাকে কোলে নেয়, বাচ্চা আবার পেশাব করে দেয়, দিন নাই রাত নাই ঠান্ডা নাই গরম নাই, মা এইভাবে সন্তানকে লালন পালন করে, ঠিক কিনা বলেন? এই তিনটা বিষয় কোনোদিন বাবা কোনোদিন বুঝবে না। এই জন্যই তো ওলামায়ে কেরাম বলেন বা আল্লাহ তাআলার বিধানও এরকম, নারী পুরুষ কোনোদিন সমান হতে পারে না, যেটা বর্তমান আমাদের সুশীল সমাজ বলে যে সমান অধিকার, খোদার কসম করে বলি কোনোদিন নারী পুরুষ সমান অধিকার হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন? যদি নারী পুরুষ সমান অধিকারের কথা আসেই তাহলে মাগণ যারা আছেন তারা একটা বাচ্চা জন্ম দিয়ে বাবাকে বলবে যে পরের বাচ্চা তুমি জন্ম দাও, কি কারণ, ঠিক কিনা? এটাই হওয়ার, এটাই স্বাভাবিক কথা। আমাদের হজরত এখানে যা কথাগুলো বলে গেছেন আপনারা শুনছেন, বিবাহের ব্যাপারে কথা বলছেন, আমি এতক্ষণ শুনতেছি যে স্বামীদের খেদমত করার জন্য মাদেরকে দীর্ঘ সময় বলেছেন, শেষ কথাটা শেষের দিকে তিনি বলেছেন যে স্বামীদেরকেও খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা স্ত্রী যা নিজে খাইবে তা স্ত্রীর মুখে দিবে, প্রয়োজনে নিজের থেকে স্ত্রীর মুখে বেশি দিতে হবে, ঠিক কিনা বলেন? যখন সন্তান দুধ পান করে তখন ক্ষুধা এত বেশি বেড়ে যায়, তখন ক্ষুধা এত বেশি বেড়ে যায় মা শুধু খাইতে চায়, তখন যদি আপনার মুখটা কালো হয়ে যায় এতটুকুর জন্য আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। তো এই মা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করে, বাবা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে লালন পালন করে, করার পরে মা বাবার এই কষ্টের পরে মা বাবা সন্তানকে কত আদর করে কত মায়া করে, সন্তানকে বড় করে ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার বানায়, বানানোর পরে দীর্ঘদিন পর্যন্ত এই সন্তান মা বাবার হয়তো খবর রাখে নয়তো রাখে না, কিন্তু বড় কথা হচ্ছে সন্তানকে যখন আপনি দিন না শেখান, আপনি যখন সন্তানকে কোরআন ও হাদিসের জ্ঞান না দেন, ওই সন্তানের দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসের বাণী কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ বিপদে পড়ে যাবে, যখন সমস্ত মানুষ যখন সমস্যায় পড়ে যাবে, হাহাকার অবস্থা পড়ে যাবে, কারো ঘাম এরকম গলা পর্যন্ত চলে আসবে, সূর্য এক হাত আধা হাত মাথার উপরে চলে আসবে, আপনার সন্তানকে আপনি দিন শেখান নাই নেক আমল শেখান নাই, সঠিক আমল না শেখানোর কারণে ওই সন্তান ওই দিন যদি বিপদে পড়ে, সন্তান তখন আল্লাহ তাআলার দরবারে বলবে রব্বুল আলামিন যে মা বাবা আমাকে আদর করেছে মায়া করেছে ঠিকই, আমার পেশাব করা কাঁথাটা পরিবর্তন করেছে, নিজেই সেখানে শুয়েছে আমাকে শুকনায় শুয়েছে, আমার মুখে খাবার দিয়েছে নিজে খাবার খায় নাই, এত আদর করার পরেও আমাকে দিন শেখায় নাই, আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয় নাই, আমাকে নেক আমল শিক্ষা দেয় নাই, নবীর সুন্নত শিক্ষা দেয় নাই, মাওলাই করিম ওই মা বাবাকে নিয়ে আসেন আমার পায়ের নিচে, মা বাবাকে রেখে আমি একসাথে ওই মা বাবা সহ জাহান্নামে যাব। জোরে বলেন না, নাউযু বিল্লাহি মিন যালিক। আমি যে আয়াত আপনাদের সামনে প্রথম তেলাওয়াত করেছি সুবহানাল্লাহ মুখ থেকে বের হয়েছে,
জান্নাতে যাওয়া কত সহজ আল্লাহ রাসূলের সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে আয়েশা বলতেছিনি ইন্নি আরাতুল জিহাদা মাআকা ও রাসূল আপনার সাথে আমি জিহাদ করতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবতাগি বিযালিকা ওয়াজহিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাইয়াতুল উম্মুকা তোমার মা কি জীবিত আছেন ওই সাহাবী বলতেছেন ও রাসূল আমার মা জীবিত আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো তোমার মায়ের খেদমত করো তুমি চলে যাও আমার সাথে থাকার দরকার নাই সাহাবী আল্লাহ রাসূল এই কথা বলে ঘুরে গেছেন সাহাবী ঘুরে রাসূলের সামনে দিয়ে আবার আসছেন আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জিহাদে যাইতে চাই রাসূল বলেন তোমার উদ্দেশ্য কি সে বলতেছে বতাগি বিযালিকা ওয়াজহিল্লাহ ওয়া ওয়াদারুল আখিরা ও রাসূল আমি আপনার সাথে জিহাদে যেতে চাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আর আখিরাতের মধ্যে সফলতা কামনা করতেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন তোমার মা কি জীবিত বলতেছেন হ্যাঁ আমার মা জীবিত ওই সাহাবীকে রাসূল বলতেছেন তোমার মার খেদমত করো এই কথা বলে রাসূল আবার আরেক দিকে ঘুরে গেলেন সাহাবী তৃতীয়বারের মতো রাসূলের আরেক দিক যায় চেহারার সামনে যায় বলতেছেন ও রাসূল আপনার সাথে জিহাদে যেতে চাই রাসূল তখন বলতেছেন তোমার মায়ের খেদমত করো আরেক বর্ণনায় আছে তোমার মায়ের যদি খেদমত করো তাহলে তুমি জান্নাত পাবা আল্লাহর সন্তুষ্টি তুমি পাইবা সুবহানাল্লাহ এই জন্য প্যারা হাজরিন জান্নাত জিহাদ করলে ইমান আনলে ঠিক মতো নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে কিন্তু সব আমল করার পরেও যদি আপনার উপর আপনার মা বাবা অসন্তুষ্ট থাকে খোদার কসম করে বলতেছি জান্নাত আপনার জান্নাতের ঘ্রাণও আপনি পাইবেন না ঠিক কিনা বলেন সব আমল আছে আপনার নামাজে কালামে আপনি পরিপূর্ণ একজন দিনদার মানুষ কিন্তু এত কিছুর পরেও যদি মা বাবা অসন্তুষ্ট থাকে খোদার কসম করে বলি আপনার জান্নাত পাওয়ার আশা বিন্দু মাত্র নাই জান্নাতের ঘ্রাণও আপনি পাবেন না আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় আল্লাহ তাআলার সাথে ইবাদতের কথা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আমি যেখানে থেমে গেছি এর আগে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের কথা বলছেন আর এরপরেই আল্লাহ তাআলা মা বাবার সাথে আচরণের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আমি আল্লাহকে ছাড়া তোমরা অন্য কারো সাথে ইবাদত করবা না অন্য কারো ইবাদত করবা না কারো সাথে আমি রাব্বুল আলামিনের শরীক করবা না এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা তোমরা মা বাবার প্রতি সৎ আচরণ করো ইম্মা ইয়াবলুগাল ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা যদি তোমরা জীবিত থাকা অবস্থায় তোমাদের মা বাবা কেউ বৃদ্ধ অবস্থায় পৌঁছায়া যায় একজন অথবা দুইজন যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছায়া যায় ওই মা বাবার সাথে তোমরা কথা বলবা এখানে দুইটা ব্যাখ্যা একটা হচ্ছে মা বাবার সাথে বিরক্ত হইয়া কোনোদিন বলবা না ফালা তা কুল্লাহুমা উফ উফ শব্দটা মুখে উচ্চারণ যাতে তোমার না হয় আহ কেন মা আপনি এটা করলেন ও বাবা আহ কেন আপনি এটা করলেন এই কথাটা তোমার জবানে যেন কোনো রকম না আসে এতটুকু কষ্ট তুমি সন্তান হিসেবে তোমার কলিজায় যেন কোনো আঘাত না লাগে আর একটা ব্যাখ্যা হচ্ছে তোমার কথায় যেন মা এই কথা না বলে আহ আমি কি সন্তান পাল্লাম সেই সন্তান আজ আমার কথায় আমার উপরে কষ্ট পায় এই জন্য খুব সাবধান ফালা তাকুল্লাহুমা উফ এই উফ শব্দ করার মতন কোনো কথা মা বাবার সাথে বলবেন না আমার সন্তান হওয়ার পরে আমার দিলের ভিতরে লাগছে আমার সন্তান হইতে যদি এত কষ্ট আমার স্ত্রীর হয়ে থাকে আমি হওয়ার সময় মা কত কষ্ট পাইছে আমার স্ত্রী আমার সন্তানটাকে দেখার সাথে সাথে তার চক্ষু শীতল হয়ে গেছে কলিজা ঠান্ডা হয়ে গেছে
আমার মাও তো আমাকে জন্ম দেওয়ার পরে হাজার কষ্ট পার পরেও আমার চোখের সামনে যখন আমাকে দেখেছে মায়ের চক্ষু শীতল হয়ে গেছে মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে আমার স্ত্রী আজকে আমাকে নিয়ে মায়ের খেদমত না করে অন্য জায়গায় চলে যেতে বলে আমার মা আমাকে কোনোদিন ঠান্ডার মধ্যে রাখে নাই কোনদিন মা আরামটুকু নিজে না করে আমাকে করাইছে ও আল্লাহর গোলাম মায়ের বিষয়টা ভালো করে খেয়াল করবেন আপনার স্ত্রীও একদিন মা হবে আপনি যদি স্ত্রীর কথায় আজকে মায়ের খেদমত না করেন তাহলে ভবিষ্যতে আপনার স্ত্রী আপনার সন্তানের খেদমত পাবে না ঠিক কি না বলেন এইজন্য মা বাবার খেদমত এমন ভাবে করতে হবে যে কোন রকম তারা যেন উহ শব্দ না করতে পারে এর পরের কথা আসছে ওয়াকফিদ লাহুমা জানাহা যুল মিনার রাহমাহ ওয়াকুল রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা মা বাবার সাথে ভালো আচরণ করবা যখন মা বাবা হারিয়ে যাবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে ওই মা বাবার জন্য তখন নীরবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবা রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন সন্তান মা বাবা চলে গেছে কবরবাসী হয়ে গেছে সন্তান এবার মা বাবার কথা স্মরণ করে দুই রাকাত নামাজ পড়ে অথবা সালাতুল ফজর সালাতুল জোহর সালাতুল আসর অথবা মাগরিব এশা পড়ে হাত দুটো তুলে মায়ের জন্য দোয়া করতেছে বাবার জন্য দোয়া করতেছে রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা দোয়া করতেছে মাওলাই করিম আমার মা বাবা আমাকে যেভাবে ছোট্ট কালে ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চা হিসেবে কোলে করে আমাকে সান্ত্বনা দিয়েছে আদর করেছে মায়া দিয়েছে ভালোবাসা দিয়েছে আমাকে লালন পালন করেছে দয়া করেছে মাওলা কবরের মধ্যে আপনি আমার মা বাবার ওলি হয়ে তাদেরকে সেভাবে আপনি সান্ত্বনা দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্তান এই দোয়া পড়ে চোখের পানি ছেড়ে দেয় ওই চোখের পানি চোখ থেকে গড়ায়া নাকের ডগায় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে জান্নাতি করে দেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ একবার কেউ যদি সুবহানাল্লাহর আওয়াজ তোলে একবার কেউ যদি সুবহানাল্লাহর আওয়াজ তোলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা গাছ লাগাইয়া দেন যেই গাছের নিচে দিয়ে দ্রুতগামী আরবি ঘোড়া নিয়ে জান্নাতি ঘোড়া নিয়ে 500 বছর পর্যন্ত দৌড়ানো হবে ওই জান্নাতি গাছের ছায়া অতিক্রম করে শেষ করা যাবে না জোরে বলেন সুবহানাল্লাহ এই যে আর একটা গাছ লাগাইয়া ফেললেন আবার বলেন সুবহানাল্লাহ যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার সুবহানাল্লাহর এই নেকিগুলা পাবেন গভীর রজনীতে বসে ঠান্ডার মধ্যে হাজারো মানুষের মাঝে কয়েকজন গুটি কতক মানুষ দিনের এই নসিহতগুলা শুনতেছেন একটা কথা যদি আমল করে আজ বাড়িতে যেতে পারেন ওটার উপরে যদি আমল করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাত্রির কারণে আপনার পুরো জিন্দেগিটাকে এই পরিপূর্ণ পরিবর্তন করে দিতে পারে ঠিক কি না বলেন এই যে এতক্ষণ শুনলেন মা বোনদেরকে উদ্দেশ্য করে আলোচনা করা হয়েছে স্বামীর খেদমতের জন্য বিবাহের কিছু সুন্নত নিয়ম শেখায়া দেওয়া হয়েছে এই জিনিসগুলো যদি খেয়াল করেন আবার স্বামীদেরকে স্ত্রীর প্রতি কী হক সেই বিষয়গুলো বলা হয়েছে আমি মা বাবার বিষয়গুলো আপনাদের সামনে বলেছিলাম শেষ মুহূর্তে আমি দুইটা কথা আপনাদেরকে বলবো সন্তানদেরকে এমনভাবে লালন পালন করবেন শুধু মায়া দিবেন ভালোবাসা দিবেন সাথে যদি দিন শিক্ষা না দেন ওই সন্তান আপনাকে কখনো ভালো কিছু দিবে না অথবা সন্তান হয়তো বা আপনার খেদমত করবে কিন্তু আখেরাতের মধ্যে আপনাকে আটকায়া দিবে প্যারে হাজরিন ছোট্ট একটা ঘটনা বলি আল্লাহর এক গোলাম বন্যা হয়েছে এই বন্যার মধ্যে তিনটা সন্তান স্ত্রী অন্য জায়গায় চলে গেছে আপনারা শুনেছেন সুনামগঞ্জের কঠিন বন্যা এমতো অবস্থায় বাবা বলতেছে
মা আরেক জায়গায় চলে গেছে বাপের বাড়ি চলে গেছে হঠাৎ করে রাতে পানি এসে ঘরের একদম চাল পর্যন্ত পানি উঠে গেছে অনেক স্রোত হইতেছে তিনটা সন্তান বাবাকে জড়ায়া ধরছে বাবা বলতেছে স্রোতের কারণে নদীর স্রোতের কারণে একটা সন্তান যে বড় আছে তাকে বারবার আমি আমার হাত ছেড়ে দিতে বলতেছি কারণ তিন সন্তান নিয়ে আমি বেঁচে থাকতে পারতেছি না একটা সন্তানকে হাত ছাড়তে বললাম সন্তান ছাড়ে না তারপর বাবা বলতেছে অসহ্য হয়ে আমি নিজে ডুবে যাচ্ছি জান চলে যাচ্ছে এমন অবস্থায় বড় সন্তানটিকে লাথি মেরে আমি আমার হাত ছাড়িয়ে দিলাম এরপরে বলতেছেন যে তারপরেও আমি ঠিক থাকতে পারতেছি না ধাপে ধাপে সংক্ষেপে ঘটনাটা বলতেছি তিনটা সন্তানকে আমি ফেলে দিলাম ওই বাবা বলতেছেন আমি বেঁচে আছি আমার স্ত্রী বেঁচে আছে কত ভালোবাসা কত মায়া মহব্বত কত আদর করতাম এক বন্যার ভিতরে নিজের যখন জান চলে যাওয়ার অবস্থা হয়েছে তখন নিজের সন্তানগুলাকে এভাবে নিজে হাতে ধরে ডুবাইয়া দিছি ও দুনিয়ার মানুষ আমি এই ঘটনাটা বলার উদ্দেশ্য হয়েছে সন্তানকে যত বেশি ভালোবাসেন কিয়ামতের ভয়াবহ অবস্থা যদি আপনার সামনে আসে আপনি নিজে সন্তানকে চিনবেন না সন্তান আপনাকে এক বিন্দু পরিমাণ পরিচয় দিবে না ঠিক কি না বলেন এক বিন্দু পরিমাণ পরিচয় দিবে না করণীয় কি সন্তানকে দিন শিখান আমার মাদ্রাসায় বহু ছাত্র পড়াশোনা করে বহু ছেলেদেরকে পড়াশোনা করাইতেছি বহু পড়াশোনা হবে না এমন ছেলেদেরকে হাফেজ বানাইছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি এখন হেঁটে হেঁটে বয়স্ক যারা যাদের এক পাও কবরে চলে গেছে যেই কোনো সময় চলে যেতে পারে এদেরকে মাদ্রাসায় ভর্তি করাইতেছি এদেরকে দিন শেখানো দরকার এদেরকে কোরআন শেখানো দরকার এরা যদি কোরআন ও হাদিস শিখে তাহলে সন্তানদেরকে শিখাবে এরা যদি কোরআন হাদিস শিখে তাহলে কবরের মধ্যে কিছুটা জবাব দিতে পারবে ঠিক কি না বলেন এই জন্য আপনারা সন্তানদেরকে দিন শিখান সন্তানদেরকে কোরআন শিখান এবং সাথে সাথে নিজেরাও এখন বয়স্কদেরও কোরআন শিক্ষার বয়স্কদেরও এখন দিন শিখার অনেক সুযোগ আছে আপনারা মসজিদের ইমাম সাহেব আলহামদুলিল্লাহ যথেষ্ট জ্ঞানীজন মসজিদের ইমাম সাহেব যথেষ্ট জানেওয়ালা একজন ব্যক্তিত্ব যা বুঝলাম আপনারা ওনাকে ধরে ওনার কাছে দৈনিক আধা ঘন্টা করে কোরআন শরীফ শিখেন আপনারা দিন শিখেন বিভিন্ন মাসলা মাসাইল শিখেন আপনাদের পেশাব করার পরে কিভাবে আপনারা ডিলা কুলুকটা ব্যবহার করবেন এগুলো শিখেন এগুলো যদি শিখেন তাহলে ফায়দা কি জানেন ছোট্ট থেকে ছোট্ট একটা ফায়দা তো হচ্ছে এটা যেই দিন থেকে আপনি এই কোরআন শিক্ষার এই আসরে রওনা দিবেন সেই দিন থেকে আপনার চোখের সামনে আপনি হয়তোবা দেখবেন না আল্লাহ তাআলা এত বেশি খুশি হবে যে ফেরেশতাদেরকে দিয়ে আপনার পায়ের নিচে এরকম জান্নাতের ফেরেশতাদের ফর নূরের ফরগুলো বিছাইয়া দিবে সুবহানাল্লাহ এই জন্য নিজেও কোরআন শিখেন নিজেও দিন শিখেন নিজের সন্তানদেরকেও দিন শিখান যারা বৃদ্ধ অবস্থায় চলে গেছেন যারা বয়স্ক আছেন যুবক আছেন চাকরিজীবী আছেন আল্লাহর হস্তে ২৪টা ঘন্টার ভিতরে আধা ঘন্টা সময় নিয়ে একটু কোরআন শিক্ষা সময় দেন দিবেন কিনা বলেন দিতে পারবো তো ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ হুজুর আসেন শ্যামা হুজুর কি নিয়ে আসুন তাহলে একটা কথা আপনাদেরকে বলি বাবা আর সন্তানের একটা সম্পর্ক আমি দীর্ঘদিন থেকে এটা শুনেছি আজ আপনাদেরকে কথাটা বলি আপনারা শুনলে বুঝবেন একজন সন্তান বাবার কোলে থাইকা যাইয়ে রাস্তার মধ্যে দেখতেছে একটা কাক বলতেছে বাবা এটা কি বাবা বলতেছেন এটা কাক ওই সন্তান বলতেছেন ও বাবা এটা কি বাবা বলতেছে এটা কাক সন্তানটা শুধু সবে মাত্র কথা শিখেছে আবার বলতেছে বাবা এটা কি ওই বাবা তখন বলতেছে এটা কাক ও বাবা এটা কি এটা কাক দশ বার যখন বলছে বাবা বার বার এটা কাক এটা কাক এইভাবে বুঝাইছেন এক বিন্দু পরিমাণ রাগ হন নাই ওই রাস্তা দিয়ে আবার যখন ৫০ বছর পর আরও যখন ৩০ বছর পর বাবা বৃদ্ধ অবস্থায় সন্তান এবার চাকরিজীবী হয়েছে টাকাওয়ালা হয়েছে বাবাকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে বাহির হয়েছে হাঁটতে হাঁটতে বাবা ওই রাস্তায় যাইয়া সন্তানকে বলতেছে ও বাবা এটা কি কয় বাবা এটা কাক এটা কি কয় এটা কাক
বাবা তিনবার বলার পর এবার সন্তান বলতেছে ও বাবা বারবার বলেছে এটা কাক আপনি কেন বুঝেন না আপনি কেন বুঝতেছেন না বাবা বুঝার পরেও আবার বলতেছে ও সন্তান এটা কি সন্তান এবার রাগ হয়ে বলতেছে আপনাকে আর বলা যাবে না কতবার বলেছে এটা কাক এবার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানকে বলে ও সন্তান আমার জানার প্রয়োজন ছিল না এটা কাক না অন্য কিছু আমি তো জানি কিন্তু তোমাকে কেন আমি প্রশ্ন করেছি বাবা শোনো তুমি যখন ছোট্ট এক বছর বা দুই বছর ছিলা আমি তোমাকে নিয়ে এই রাস্তা দিয়ে এসেছিলাম আমি এই কাকটাকে একটা কাক দেখায়া বলেছিলাম তুমি একটা কাক দেখে বলেছিলা বাবা এটা কি আমি বলেছিলাম এটা কাক এইভাবে দশ বার পর্যন্ত তুমি আমাকে প্রশ্ন করলা বাবা তখন আমি দশ বার তোমার প্রশ্নের জবাব দিছি একবারও বিরক্ত হই নাই তোমার কথায় একবারও বিরক্ত হই নাই দশ বার পর্যন্ত জবাব দিয়েছি বাবা আজকে আমি তিনবার চারবার বলার পরেও তুমি আমার কথায় এত বেশি বিরক্ত হয়ে গেছো যে তুমি আমার ওই ছোট্ট কালের কথাটা স্মরণ তো করোই নাই আমি যে তোমার বাবা একটু বেবুজ হয়ে গেছি এটাও তুমি বুঝতে পারো নাই ওরে আল্লাহর গোলাম বুঝাইতে চাইলাম মাকে মাঝে মাঝে ফোন দিলে মা ফোনটা ধরে বলে কি বলেছো আমি বললাম মা কেমন আছেন কয় কি বলেছো আমি বললাম মা কেমন আছেন কয় কি বলেছো আমি মাঝে মাঝে বলেই ফেলি মা আমি আপনাকে বারবার বলতেছি তারপরও বুঝেন না তখনই সাথে সাথে ঘটনাটা খেয়াল হয় যে আমার এই মা আমাকে কোলে কাড়ে করে এত কষ্ট করেছে এত কষ্ট করেছে এত কষ্ট করেছে যেটা ছোট্ট কালের ঘটনা তো আমার পুরা স্মরণ নাই আমার বাচ্চারে যখন আমি কোলে নিই আমার বাচ্চা আমার দাড়িগুলা ধরে টান দেয় আমার ব্যথা লাগে কঠিন ব্যথা লাগে ওই বাচ্চাকে গালের মধ্যে দুইটা চুমু দিয়ে বলি বাবা রে বুঝো নাই তাই দাড়ি ধরে টান দিছ আমার বাবা এখানে বসা আছে আমার বাচ্চা আমার বাবার দাড়ি ধরে টান দেয় কঠিন ব্যথা ভাই তারপরেও আদর করে বাবাই ওই সন্তানের গালের মধ্যে আবার চুমা লাগায় দেয় কিন্তু এই মা বাবা আমাদেরকে যখন কথা বলে তখন আমরা খুব দ্রুত বিরক্ত হয়ে যাই এই বিরক্তি হওয়াটাকেই আল্লাহ তাআলা নিষেধ করেছেন ঠিক কি না বলেন এটাকেই আল্লাহ তাআলা নিষেধ করেছেন এই জন্য খেয়াল রাখতে হবে যে কোনো রকমেই যেন মা বাবার সাথে বেয়াদবি না হয় এটা খেয়াল রাখতে হবে রাখবো তো ইনশাআল্লাহ সর্বশেষ হুজুর চলে আসছে আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলি আমি গুনে গুনে বলা সম্ভব না আমার স্মরণেও এখন নাই সন্তানের প্রতি পিতামাতার বারোটা হক আছে কয়টা তো বারোটা আমি বলতে পারবো না বিয়ের আগে দুইটা হক আছে সন্তান চায় যে একজন ভালো মা আপনি বিয়ে করে আনেন একজন ভালো মা আপনি বিয়ে করে আনেন আর এই ভালো মা খুঁজতে হবে আল্লাহ রাসূল চারটা জিনিসের কথা বলছে সৌন্দর্যের কথা বলছে বংশের কথা বলছে তারপর দিনদারের কথা বলছে চারটা বিষয়ের ভিতরে সবচেয়ে ফার্স্টে আপনাকে অগ্রাধিকার দিতে হবে দিনদারিত্ব ঠিক আছে তো একজন সন্তান প্রথমে চায় যে আপনি একজন কি আনেন ভালো মা নিয়ে আসেন ভালো মাকে আনেন দ্বিতীয় নম্বর হচ্ছে ওই মায়ের সাথে আপনার বিবাহ যেন সুন্দরভাবে দিনের মাধ্যমে হয় কোনো বদ্দিনী সিস্টেমে যেন না হয় এটার দিকে খেয়াল করবেন এটা সন্তান জন্মের আগেই সন্তানের এই হকটা থাকে সন্তান যখন হয় তখন ফেসবুকে ছবি তুলে সবাইকে পাঠায় দেবেন নাকি হ্যাঁ হওয়ার আগেই তো পাঠায় দেয় এটা সিস্টেম না সন্তান হওয়ার পরে সন্তানের কানে আজান দিতে হয় একামাত দিতে হয় সন্তান কানের মধ্যে দোয়া পড়তে হয় জিকির আজকার করতে হয় সন্তানকে ভালো ভালো কথা বলাইতে হয় শিখাইতে হয় এরপরে সন্তানকে দিন শিখাইতে হয় কোরআন শিক্ষা দিতে হয় মাদ্রাসায় পড়াইতে হয় মাদ্রাসায় না পড়াইলেও মাদ্রাসায় পড়ানোর মতন অনেক প্রযুক্তি দাওয়াতে তাবলিগের প্রযুক্তি আছে ওলামা ইকরামদের দরবার আছে এই জিনিসগুলো শিক্ষা দিতে হয় এই দিনদারিত্ব শিক্ষা দেওয়ার পরেই হয়তো বা ওই সন্তানকে আপনি বিবাহ করাইলেও দিনের মধ্যে করাবেন এইভাবে যদি আপনি চালাইতে পারেন ওই সন্তানের দ্বারা ফায়দা পাইবেন ঠিক কিনা বলেন এই হকগুলো আমরা খেয়াল করবো তো ইনশাআল্লাহ আমরা খেয়াল করবো তো ইনশাআল্লাহ আর মা বাবার প্রতি আমরা খেদমত করব আমি সর্বশেষ একটা কথা বলি আজকে এখানে যারা আছেন যারা এখানে আছেন এখান থেকে ঘরে যাবেন মা বাবা যদি জীবিত থাকে মা বাবাকে জড়ায়া ধরে মাপ চেয়ে নেবেন নেবেন তো ইনশাআল্লাহ জড়ায়া ধরে বলবেন
যে জীবনে অনেক ভুল করেছি অনেক অন্যায় করেছি আমার অজান্তে করেছে আমাকে maaf করে দেন বলবেন তো ইনশাআল্লাহ আর যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর চলে আসছেন